দেখুন যে কারণে ভারতের মেক ইন ইন্ডিয়ার মূল চাবিকাঠি DRDO। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রজেক্ট মেক ইন ইন্ডিয়া, সেই প্রজেক্টের মূল চাবিকাঠি DRDO। রবিবার দ্য নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এই মন্তব্যই রাখলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। ট্রান্সফার অফ দ্য DRDO ডেভেলপমেন্ট টেকনোলজিস টু ইন্ডাস্ট্রি নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশাখাপত্তমে। সেই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট তৈরির মূলে রয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। NSTL হল বিভিন্ন বন্দর শহরগুলিতে গড়ে ওঠা নৌবাহিনী সংক্রান্ত গবেষণা কেন্দ্র। এদিন নির্মলা সীতারামন DRDO-র বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেছেন। প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে DRDO, বিশেষ করে মেক ইন ইন্ডিয়ার প্রজেক্টে DRDO বিজ্ঞানীদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে প্রধান রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে পারে DRDO, আর তাতে মেক ইন ইন্ডিয়ার উদ্দেশ্য সফল হবে। প্রসঙ্গত, প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানি কম করার জন্য এবং মেক ইন ইন্ডিয়ার প্রসারে প্রতিরক্ষা মন্ত্রক মিসাইল তৈরির জন্য DRDO-র প্রায় 18,000 কোটি টাকার চুক্তি করেছে চলতি বছরের মাঝামাঝি। দেশি যুদ্ধবিমান এবং অস্ত্রের প্রসারে DRDO পিছিয়ে থাকলেও মিসাইলের ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করে তুলতে এর অবদান অনস্বীকার্য। 2014-তে শুরু হয়েছিল মেক ইন ইন্ডিয়া। বিশ্বজুড়ে শিল্প উদ্যোগীর কাছে প্রধানমন্ত্রী বার্তা, পণ্য যে বাজারেই বিক্রি করা হোক না কেন, তার উৎপাদন হোক এদেশেই।